আশা করি সকলে ভালো আছিস। আজকের আলোচনা বিষয় হচ্ছে জাদুঘর, ইংরেজিতে মিউজিয়াম। জাদু বানান দুটো, একটা হচ্ছে জাদু আর একটা হচ্ছে জাদু। এই জাদু মানে হচ্ছে ম্যাজিক। না, আমরা ম্যাজিক নিয়ে আলোচনা করতে বসিনি, আমরা এই জাদু নিয়ে আলোচনা করতে বসেছি। ইংরেজিটা আগে বলেছি, আবার বলছি, মিউজিয়াম, MUSEAM, মিউজিয়াম। ঐতিহাসিক মর্স ডিফেন্সের মতে, মানব ঐতিহ্যের অতীতের যে কর্মকাণ্ড তাকে বর্তমান যুগের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে সব থেকে কঠিন কাজ। আর এই কঠিন কাজটা যে প্রতিষ্ঠান অত্যন্ত সহজভাবে করে বা করে চলেছে, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জাদুঘর বা মিউজিয়াম। সাধারণভাবে মিউজিয়াম বলতে বা জাদুঘর বলতে আমরা বুঝি ঐতিহাসিক বিভিন্ন সামগ্রীর সংগ্রহশালা। সেটা প্রত্নতাত্ত্বিক হতে পারে, পুরাতাত্ত্বিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। এই সংগ্রহশালায় আমরা গিয়ে এই সমস্ত সংগৃহীত সামগ্রী আমরা দেখতে পাই। প্রথমে যেটা আলোচনা করব, মিউজিয়াম শব্দটা এলো কোথা থেকে। মিউজিয়াম শব্দটা এসেছে মনসিয়ন নামক শব্দ থেকে। বাংলা লিখছি, মিউজিয়াম শব্দটা এসেছে মনসিয়ন শব্দ থেকে। মনসিয়ন বসে লিখছি বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় নেই। গ্রিক ঐতিহাসিক পনেসিয়াসের মতে, গ্রিসের ধ্রুপদী যুগে, মানে পলিশের যুগে, একাদশ শ্রেণীতে যেটা পড়েছি আমরা, সেই পলিশের যুগে, পলিশের যে শাসন কেন্দ্র থাকত পাহাড়ের মাথায়, সে শাসন কেন্দ্রকে বলা হতো অ্যাক্রোপলিস। কি বলা হতো? অ্যাক্রোপলিস। এই অ্যাক্রোপলিসের উল্টো দিকের পাহাড়ে মৌসিয়াস নামক একজন ব্যক্তি বসবাস করতেন এবং গান গাইতেন। তিনি মারা যাওয়ার পর ওই পাহাড়ের নাম হয় মৌসিয়ন। এটা একটা মত। দ্বিতীয় মতটা হচ্ছে যে গ্রিক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে মিউসরা। মিউস, এই মিউসরা ছিলেন পৃষ্ঠপোষক এবং সেই মিউসদের মন্দিরগুলোকে বলা হতো মৌসিয়ন। এই মন্দিরে, মন্দিরগুলো ছিল প্রকৃতপক্ষে, বা মৌসিয়ানগুলো ছিল প্রকৃতপক্ষে পাঠাগার, তার সাথে বিভিন্ন বিভিন্ন পুরাতন জিনিসপত্রের সংগ্রহশালা। এই মৌসিয়ন থেকেই মিউজিয়াম কথাটা এসেছে। তাহলে প্রকৃতপক্ষে একটা আমরা জানি সাধারণভাবে, যে আগেই বললাম বিভিন্ন ঐতিহাসিক সামগ্রীর বা পুরাতন সামগ্রীর সংগ্রহশালাকে মিউজিয়াম বলা হয়, কিন্তু এটা তো
ঠিক তাত্ত্বিক সংজ্ঞা নয়, তা তাত্ত্বিক সংজ্ঞা কোনটা? তাত্ত্বিক সংজ্ঞাটা খুব ভালো দিয়েছে আমাদের ICM, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম। কি সংজ্ঞা দিয়েছে? না, জাদুঘর হলো একটি অলাভজনক এখানে বলে রাখি আমি কিন্তু দুবারে লিখব সংজ্ঞাটা, কারণ এখানে সবটা হবে না। অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত একটি স্থায়ী সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান যা শিক্ষা লাভ যা শিক্ষা লাভ জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য বা অ, এটা উপরে লিখছি, স্পর্শযোগ্য বা অস্পর্শযোগ্য এটাকে আরেকটা করে দিই, স্পর্শ, এটা ভালো হবে, অযোগ্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে সংরক্ষণ করে এবং গবেষণা করে তাহলে জাদুঘর হলো একটি অলাভজনক জনসাধারণের কাছে উন্মুক্ত স্থায়ী, এই একটিটা কেটে দিচ্ছি, স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান যা শিক্ষা লাভ জ্ঞান চর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যে স্পর্শযোগ্য বা স্পর্শ অযোগ্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে সংরক্ষণ করে এবং গবেষণা করে, এটা হচ্ছে জাদুঘরের প্রকৃত সংজ্ঞা। এরপরে হচ্ছে জাদুঘরের উদ্দেশ্য, এরপরে